চালের গুঁড়ি ছাড়া পাটিসাপটা পিঠা রেডি। তো আমাদের সামনে তো পৌষ সংক্রান্তি আসতেই চলেছে, আসতে চলেছে কি তো এসেই গেছে। তো এইভাবে আপনারা চালের গুঁড়ি ছাড়া পাটিসাপটা করে খান, খুবই ভালো লাগবে। তো আমি একটা আপনাদেরকে ভেঙে প্রথমে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। ভেঙে আমি একটা দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর হয়েছে, ভেতর দিয়েও বেশ ভালো সিদ্ধ হয়েছে আর একটুও কাঁচা নেই। অবশ্যই আপনারা এরকমভাবে করে খাবেন পৌষ সংক্রান্তিতে, আর অবশ্যই একটা কমেন্ট করবেন আমাদের। নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের চ্যানেলে শম্পা, সবাইকে স্বাগত আর সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা কি করব হচ্ছে আপনার পিঠে বানাবো। তো চালের গুঁড়ি ছাড়া পিঠেটা আমি তৈরি করব আজকে। আর এদিকে আমি চারিদিকে ঘিরে রেখেছি, কেন খুবই ঠান্ডা পড়েছে আর হাওয়া দিচ্ছে, বাচ্চাটা ঠান্ডা লেগেছে বলে আমি ঘিরে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। তো পিঠে আর পুর বানানোর জন্য এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেল কোড়াটা আমি এখন দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি গুড়, দেখতে পাচ্ছেন গুড় নিয়ে নিয়েছি। নারকেলের পিঠের গুড়টাকে আমি প্রথমে বানিয়ে নিয়েছি, আর পিঠের গুড়টা আমি নারকেল দিয়েই করব। এদিকে করছি ভালো, কুর্তা রেডি হয়ে গেছে, এখন আমি কুর্তাকে নামিয়ে নেব। পিঠের পুরটা তো হয়ে গেছে, এখন আমি পিঠেটা গোলানোর জন্য, পিঠের মশলাটা ব্যাটারটা গোলানোর জন্য এখন আমি এখানে দুধ গরম করে নেব। দুধটাকে খুব গরম করব না, দুধটাকে আমি উষ্ণ গরম করব। তো আমি হাত দিয়ে একটু দেখে নেব যে গরম হয়েছে নাকি। দুধটা গরম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি সুজি নিয়ে নিয়েছি, সুজিটাকে মেপে আমি এই কাপে মেপে আমি দেব। এখানে এক কাপ সুজি হয়েছে, এক কাপ আমি সুজি দিয়ে দিলাম। আমি এক কাপ এখানে সুজি দিয়েছি, আর এই কাপটারই মেপে দু কাপ আমি ময়দা দিয়ে দেব। দুধ নিয়েছি, আর এখানে আমি কিছুটা গুড় রেখে দিয়েছিলাম, তো এই গুড়টা আমি এখন দিয়ে দেব। ব্যাটারটাকে এখন আমি মেখে নেব। ব্যাটারটা মাখা হয়ে গেছে, তো দেখুন আমি এইভাবে আমি মেখেছি, এরকম এরকম বেশ মোটাও না পাতলাও না, এরকম হবে মাখাটা। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি প্রথমে, এরকম একটা ব্রাশ দিয়ে আমি তেল দিয়ে কড়াইটাকে মাখিয়ে নেব। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আমি ব্যাটারটাকে একটু এইভাবে ঘুরিয়ে নেব কড়াইটাকে।
এখানে আমি পুর নিয়ে নিয়েছি, আমি অল্প করে পুরটা দেব। দেখতে পাচ্ছেন পাটিসাপটা খুব সুন্দর ভাবে ফিরে যাচ্ছে। হয়ে গেছে, আমি এখন এই পাটিসাপটা নামিয়ে নিই। যখনই পাটিসাপটার ব্যাটারটা দেবো তখনই আমি একটু নাড়িয়ে নেব। কড়াইটা বেশি তেতে গেছে। পাটিসাপটা করতে গেলে আপনাদের কড়াইতে যদি করতে হয় তাহলে খুব একটা আঁচ দেওয়া যাবে না, তো অল্প আঁচে করতে হবে। আর আমার কড়াইটা একটু তেতে গেছে, আমি এইভাবে সব পাটিসাপটা গুলোকে ভেজে নেব। চালের গুঁড়ি ছাড়া পাটিসাপটা পিঠা রেডি। তো আমাদের সামনে তো পৌষ সংক্রান্তি আসতেই চলেছে, আসতে চলেছে কি তো এসেই গেছে। তো এইভাবে আপনারা চালের গুঁড়ি ছাড়া পাটিসাপটা করে খান, খুবই ভালো লাগবে। তো আমি একটা আপনাদেরকে ভেঙে প্রথমে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। ভেঙে আমি একটা দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। ভেতর দিয়েও বেশ ভালো সিদ্ধ হয়েছে, আর একটুও কাঁচা নেই। অবশ্যই আপনারা এরকমভাবে করে খাবেন পৌষ সংক্রান্তিতে। আর অবশ্যই একটা কমেন্ট করবেন আমাদের চালের গুঁড়ি ছাড়া পাটিসাপটা কেমন হয়েছে। একটা সাবস্ক্রাইব করবেন, এখনো অনুরোধ করলাম আপনাদেরকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি। আর যারা আমাদের চ্যানেলের পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো এইভাবে করে খান, খুবই ভালো লাগবে। আর কিছু বলবো না আমি, খুবই ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।